আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল শাহপুরাণ এবং তিনশো ষাট আউলিয়ার নগরী সিলেট থেকে সাদিয়া ইসলাম ব্লক চ্যানেলে আমি আছি আপনাদের সাথে সাদিয়া আশা করছি পুরো ভিডিও জুড়েই আপনারা আমার সাথেই থাকবেন তো টুকটাক কিছু শপিং বাকি ছিল ভাবলাম শপিংটাও করে ফেলি আর এই গরম পড়েছে যে দিনের বেলা শপিংয়ে যেতে রোদ দেখে ভয় লাগে তো আমরা ইফতার খাওয়ার পর তারাবিন নামাজ পরে তারপর শপিং করতে বের হলাম আর আমার হাজব্যান্ড এবং আমার ছেলের কিছু টুকটাক শপিং করলাম এই তো জুতা দেখতেছি আমার হাজব্যান্ড এবং ছেলের জন্য তো হাজব্যান্ড সবসময় কমফর্টেবল যে জিনিসটা হয় ওইটাই সবসময় পছন্দ করেন তো আমরা দেখতেছি ঘুরে ফিরে জুতাগুলা আর ছেলেটাও কেনা হয়ে গেছে এখন এইগুলা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে ফেলি কী কী টুকটাক কিনলাম সেটা পরে বাসায় এসে দেখাবো এই দেখুন জুতাগুলো অনেক সুন্দর জুতা তো এই রমজান মাসে কিন্তু শপিং করা যদিও একটু কষ্টকর হয় দিনের বেলা তো আমরা রাতের বেলায় কিন্তু গিয়েছিলাম আর ঈদ উপলক্ষে বারবার শপিং করতে ভালোই লাগে মনে হয় যেন শপিং করা শেষই হচ্ছে না এইটা ওইটা কিনতে বারবার ইচ্ছে হয় তো এমনি দিনে কিন্তু এতটা শপিং করা হয় না যতটা ঈদ উপলক্ষে আমরা করে থাকি করে থাকি তবে তবে দরকারি যে জিনিসটা লাগে সেটাই কিন্তু শপিং করা হয় আর এই দেখুন অনেক সুন্দর সুন্দর টি শার্ট এগুলো আমার হাজব্যান্ডের জন্য দেখতেছি আসলে যে জিনিসটা কিনব একটু যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে আমার কাছে ভালো লাগে তাই একটু ঘুরে ফিরে দেখতেছি আর আমি শপিংয়ে গেলে অনেক হাঁটাহাঁটি করে তাকি এদিক সেদিক কিন মানে দেখে বাছাই করে কিনে তাকি আর এই দেখুন এখানে আমি একটি ব্র্যান্ডের এই ফাউন্ডেশন কেনার জন্য এসেছিলাম সেটা কিনে ফেলেছি আর দেখুন টি শার্টগুলো অনেক সুন্দর সুন্দর এইটা আমার হাজব্যান্ডের জন্য সিলেক্ট করেছি তারও পছন্দ হয়েছে এই টি শার্টটা আমি আমার মেয়ের জুতা আগে কিনে ফেলেছিলাম শুধু হাজব্যান্ড আর আমার ছেলে বাকি রয়েছিল কেনার তারাও কিনে ফেললো আর আমরা কেনাকাটার পর অনেক ক্লান্ত হয়ে গেছি তারপর খিদেও পেয়েছে একটু খেয়ে নিলাম তাড়াহুড়া করে আর এই তো বাসায় চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে কেনাকাটাটা একটু শেয়ার করে ফেলি এই তো আমার হাজব্যান্ডের জুতা আর এটি। হচ্ছে আমার সেলের জন্য আমার সেলেটার এই জুতা অনেক পছন্দ হয়েছে আর আমারও টুকটাক কেনাকাটা করেছি আরও দুইটা থ্রি পিস কিনলাম সুতির থ্রি পিস পড়তে আমার কাছে খুব ভালো লাগে এর আগেও কিনেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করেছি আর এই তো চুলের বেনি রাবারের মানে মেয়েদের যাবতীয় যা টুকটাক লাগে সেগুলো কিন্তু শপিং করে নিয়েছি আর এই তো ড্রেসের হাতে আমি লেস দিব এই জন্য লেসটাও কিনলাম ম্যাচিং করে অফ হোয়াইট কালারের আর এই দেখুন আরেকটা থ্রি পিস এটা হচ্ছে জয়পুরি ট্রিপিস এর দামটা নিয়েছে আমার কাছ থেকে এক হাজার টাকা খুবই আরামদায়ক এই ট্রিপিসগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে আর অনেক বড়। গরমের দিনে আসলে এগুলোই বেশি পরা হয়ে থাকে বাসার মধ্যে আর আমি বাইরেও গেলে থ্রি পিস পরে যেতেই বেশি কমফর্টেবল মনে করি সুতির বিশেষ করে সুতির করলা। আর এই যে আরেকটা দেখতেছেন এটা আমি থান থেকে কিনেছি আর ম্যাচিং করে সালোয়ার তারপর উন্নাও কিনেছি এবং এটির জন্য লেসটাও কিনেছি শুধু হাতে দেবার জন্য লেস ম্যাচিং করে নিয়েছি তো কেনাকাটা তো হলো এগুলা আবার টেইলারের কাছে দিতে হবে বানানোর জন্য যেহেতু আনরেডি থ্রি পিসগুলো আর এইটু ম্যাচিং করে উন্না উন্নাটা আমার কাছে খুব ভালো লাগলো যদিও নেভি ব্লু কালার রং যেতেও পারে গ্যারান্টি নাই আর এই দেখুন ওই লাল জামাটার জন্য লেস কিনেছি লাল কালারের আর এই তো হচ্ছে আমার হাজব্যান্ডের টি শার্ট ঈদের টি শার্ট তো কেমন হয়েছে আমার টুকটাক শপিংগুলো আপনারা একটু কমেন্ট করবেন আর এই তো ফান্ডিশনটাও কিনে ফেললাম কিছুই হ্যাঁ এই কেনাকাটাতে বাদ দিলাম না আসলে ঈদ উপলক্ষে সব কিছু কিনতে আলাদা একটা ভালোই লাগে আর স্কিন কালারের ফান্ডিশনটা আমি নিয়েছি খুবই ভালো ব্র্যান্ডের আমি একটু ট্রাই করে দেখতেছিলাম তো সবাই ভালো থাকবেন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আর আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ